আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 370 নম্বর ক্লাসটি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই একটু মন দিয়ে ক্লাসটি করবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে এখন তুমি কোথায়। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন দাহিন ইমতা ওয়েন। এখানে দাহিন বা আলহিন মানে হচ্ছে এখন, ইনতা মানে তুমি, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। দাহিন ইনতা ওয়েন মানে হচ্ছে এখন তুমি কোথায়। তারপর লিখা আছে এখন আমি অফিসে আসি। আরবি ভাষায় বলবেন আলহিন আনাফিল মজুদ মক্তব। বাক্যটিতে আলহিন মানে হচ্ছে এখন, আনা অর্থ আমি, ফিল মজুদ মানে আসি, মক্তব শব্দের অর্থ অফিস। আলহিন আনাফিল মজুদ মক্তব মানে এখন আমি অফিসে আসি। তারপর লিখা আছে রহিম কি কাজে এসেছে নাকি আসেনি। আরবি ভাষায় বলবেন রহিম ইজি শোগল ওয়ালা লিসা। এই বাক্যটিতে ইজি মানে আশা, শোগল মানে হচ্ছে কাজ, ওয়ালা শব্দের অর্থ হচ্ছে নাকি, লিসা অর্থ এখনো না। রহিম ইজি শোগল ওয়ালা লিসা, রহিম কি কাজে এসেছে নাকি আসেনি। এরপর লিখা আছে তোমার মানি ব্যাগে কি টাকা আছে। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা মিফাজা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মিফাজা অর্থ মানি ব্যাগ, ফি অর্থ আছে, ফুলুস শব্দের অর্থ টাকা। ইনতা মিফাজা ফি ফুলুস, তোমার মানি ব্যাগে কি টাকা আছে। এখন লিখা আছে তুমি অনেক সুন্দর। আরবি ভাষায় বলবেন ইনতা ওয়াজেদ জামিল। এই বাক্যটিতে ইনতা শব্দের অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, জামিল শব্দের অর্থ সুন্দর। ইনতা ওয়াজেদ জামিল, তুমি অনেক সুন্দর। নেক্সটে লিখা আছে এখানে কোনো মানুষ নেই। আরবি ভাষায় বলবেন হিনা মাফি নফর। বাক্যটিতে হিনা অর্থে এখানে, মাফি অর্থ নাই, নফর শব্দের অর্থ মানুষ। হিনা মাফি নফর অর্থ এখানে কোনো মানুষ নেই। নেক্সটে লিখা আছে আজকে আমি সব সময় ব্যস্ত। আরবি ভাষায় বলবেন আলিউম আনা আলাতুল মশগুল। এই বাক্যটিতে আলিউম অর্থ আজ, আনা মানে আমি, আলাতুল শব্দের অর্থ সব সময়, মশগুল অর্থ ব্যস্ত। আলিউম আনা আলাতুল মশগুল অর্থ আজকে আমি সব সময় ব্যস্ত। নেক্সটে লিখা আছে তোমার মোবাইলটা নিও। আরবিতে বলবেন শিল ইনতা জাওয়াল। এই বাক্যটিতে শিল শব্দের অর্থ নেওয়া, ইনতা শব্দের অর্থ তোমার, জাওয়াল মানে হচ্ছে মোবাইল। শিল ইনতা জাওয়াল, তোমার মোবাইলটা নিও। এবারে লিখা আছে তুমি কি কর্মী নাকি ছাত্র। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা আমেল ওয়ালা তালিব। এখানে ইনতা অর্থ তুমি, আমেল মানে কর্মী, ওয়ালা অর্থ নাকি, তালিব অর্থ ছাত্র। ইনতা আমেল ওয়ালা তালিব, তুমি কি কর্মী নাকি ছাত্র। এখন লিখা আছে সে চোরকে দেখছে। আরবি ভাষায় বলবেন হুয়া সুফত হারামি। এখানে হুয়া অর্থ সে, সুফত শব্দের অর্থ দেখেছে, হারামি শব্দের অর্থ চোর। হুয়া সুফত হারামি, সে চোরকে দেখছে। নেক্সটে লিখা আছে কোন লোকটা চোর সে জানে। আরবি ভাষায় বলবেন মিন নফর হারামি হুয়া মালুম। এই বাক্যটিতে মিন নফর অর্থ কোন লোকটা, হারামি অর্থ চোর, হুয়া অর্থ সে, মালুম শব্দের অর্থ জানা বা জানে। মিন নফর হারামি হুয়া মালুম,
কোন লোকটা চোর সে জানে। তারপর লিখা আছে, কি লাভ মিথ্যা কথা বলে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, অ্যাশ কি ফায়দা কাল্লাম কাজ্জাব। এখানে অ্যাশ অর্থ কি, ফায়দা মানে লাভ, কাল্লাম শব্দের অর্থ কথা, কেজাব মানে মিথ্যা। অ্যাশ ফি ফায়দা কাল্লাম কেজাব, কি লাভ মিথ্যা কথা বলে। তারপর লিখা আছে, আল্লাহ সব কিছু দেখেছে। আরবিতে বলবেন, আল্লাহ শুফ কুল্লু শাই। শুফ শব্দের অর্থ দেখা, কুল্লু শব্দের অর্থ সব, শাই মানে কিছু। আল্লাহ শুফ কুল্লু শাই, আল্লাহ সব কিছু দেখেছে। তারপর লিখা আছে, আমার গাড়িটাকে ধাক্কা দাও। আরবিতে বলবেন, সাউবি দুগ্গু হাগ্গি সাইয়ারা। এখানে সাউবি অর সাউবি দুগ্গু মানে ধাক্কা দেওয়া, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। সাউবি দুগ্গু সাগ্গি সাইয়ারা, আমার গাড়িটাকে ধাক্কা দাও। তারপর লিখা আছে, তুমি আমার নামটা লেখো। আরবি ভাষায় বলবেন, ইন্তা উক্তুব হাগ্গি ইসমা। এখানে ইন্তা অর্থ তুমি, উক্তুব অর্থ লেখা, হাগ্গি অর্থ আমার, ইসমা মানে নাম। ইন্তা উক্তুব হাগ্গি ইসমা, তুমি আমার নামটা লেখো। এরপর লিখা আছে, আমাকে বেতনটা দাও, আমার খুব প্রয়োজন। আরবিতে বলবেন, আতিনি রাতিব, আনা আবগা দরুরি। আতিনি অর্থ আমাকে দাও, আব রাতিব মানে বেতন, আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, দরুরি মানে প্রয়োজন। আতিনি আত রাতিব আনা আবগা দরুরি, আমাকে বেতনটা দাও, আমার খুব প্রয়োজন। এরপর লিখা আছে, কেন সে কাজে আসে নাই। আরবিতে জিজ্ঞাসা করবেন, লেস হুয়া মাই ইজি শুগল। এই বাক্যটিতে লেস অর্থ কেন, হুয়া অর্থ সে, মাই ইজি মানে আসেনি, শুগল শব্দের অর্থ কাজ। লেস হুয়া মাই ইজি শুগল, কেন সে কাজে আসে নাই। এবারে লিখা আছে, সে লোকটা বা মানুষটা কেমন। হুয়া নফর খেইফ, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক বা মানুষ, কেইফ অর্থ কেমন। হুয়া নফর কেইফ, সে লোকটা বা মানুষটা কেমন। এখন লিখা আছে, আমি জানি না সে কেমন। আরবি ভাষায় বলবেন, আনা মাই আরেফ হুয়া কেইফ। এখানে আনা অর্থ আমি, মাই আরেফ অর্থ জানি না, হুয়া অর্থ সে, খেইফ মানে হচ্ছে কেমন। আনা মাই আরে ফুয়া কেইফ, আমি জানি না সে কেমন। তারপর লিখা আছে, সে অবসর আছে, তুমি তাকে বলো। হুয়া ফিফাদি ইন্তা কাল্লাম হু। এই বাক্যটিতে হুয়া অর্থ সে, ফি মানে আছে, ফাদি শব্দের অর্থ অবসর, ইন্তা মানে তুমি, কাল্লাম অর্থ বলা, হু মানে তাকে বা তার অথবা সে। হুয়া ফি ফাদি ইন্তা কাল্লাম হু, সে অবসর আছে, তুমি তাকে বলো। এরপর লিখা, তুমি কি আরবি জানো। আরবিতে বলবেন, ইন্তা আরেফ আরবি। ইন্তা অর্থ তুমি, আরেফ মানে জানা, ইন্তা আরেফ আরবি, তুমি কি আরবি জানো। আমার টাকা লাগবে, আনা আবগা ফুলুস। আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 370 নম্বর ক্লাসটি করার জন্য। আপনাদের কাছে যদি এই 370 নম্বর ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব বিডি বেবিনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।